সালামু আলাইকুম। আমরা আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হলো পরমাণুর গঠন। তো পরমাণুর গঠনে আগে বুঝতে হবে পরমাণুটা কি। পরমাণুটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর এটা কি করবে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাই হচ্ছে পরমাণু। তো এখন দ্বিতীয় কথাটা হলো গঠন। পরমাণুর গঠন বলতে আসলে কি? তাহলে গঠন, আমরা একটা রুমের দিকে যদি তাকাই, একটা রুমের টেবিল, চেয়ার, আলনা, তারপরে একটা বেড, এগুলো বিভিন্নভাবে সাজানো থাকে। কোনো একটা টেবিল এক জায়গায়, চেয়ার ওর চারপাশে থাকে, তারপরে কে থাকে বেড আর এক জায়গায়, তার সাইডে একটা ড্রেসিং টেবিল, এইভাবে একটা স্ট্রাকচারটা কী করা থাকে, একটার পরে একটা সাজানো থাকে। তো পরমাণুতেও কিছু জিনিস আছে যেগুলো সাজানো থাকবে। এই পরমাণুতে যে এই সকল জিনিস সাজানোটাই হচ্ছে পরমাণুর গঠন। তোমরা বললাম কিছু জিনিস, জিনিস বলতে কি, পরমাণুতে কিছু কণিকা থাকে। কী থাকবে? কণিকা। সেই কণিকাগুলো প্রায় 200টার মতো। তাহলে পরমাণুতে কতগুলো কণিকা থাকে? প্রায় 200টার মতো কণিকা থাকে পরমাণুতে। প্রায় 200-র মতো কণিকা, 200-র মতো কণিকা থাকে। এই 200টা সবগুলো পরমাণুতে থাকে না, 200টা সবগুলো পরমাণুতে থাকে না। এর মধ্যে যে তিনটা কণিকা আছে যেগুলো সবগুলোতেই থাকবে, এদেরকেই বলা হচ্ছে মৌলিক কণিকা। এদেরকে কী বলা হবে তাহলে? মৌলিক কণিকা। তাহলে মৌলিক কণিকা কয়টা? এই 200টা কণিকার মধ্যে মৌলিক কণিকা হচ্ছে তিনটা। এই তিনটা কণিকা হচ্ছে একটা ইলেকট্রন, একটা প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। আমরা সবাই জানি ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, প্রোটনটা পজিটিভ চার্জযুক্ত, আর নিউট্রনটা চার্জ নিরপেক্ষ। তো পরমাণুতে এই ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন আছে। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কীভাবে সাজানো থাকবে সেইটাই হচ্ছে পরমাণুর গঠন। তাহলে আমরা এখন পরমাণুর গঠন কাকে বলবো? একটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন যেভাবে সাজানো থাকবে, এই সাজানো বা বিন্যস্ত অবস্থাটাকে বলা হচ্ছে পরমাণুর গঠন। তো আমরা এই মৌলিক কণিকাগুলো কীভাবে সাজানো থাকে? আমরা জানি একটা পরমাণুর দুইটা অংশ। পরমাণুর কয়টা অংশ? পরমাণুর দুটি অংশ। এক নম্বর হচ্ছে কক্ষপথ, আর দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্রটার আরেকটা নাম জানি, নিউক্লিয়াস। কী জানি আমরা? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে দুইটা কণিকা থাকে, সেটা হলো প্রোটন আর নিউট্রন, আর কক্ষপথে একটা থাকে, সেগুলো হচ্ছে ইলেকট্রন। কী কী থাকলো তাহলে? কক্ষপথে থাকলো ইলেকট্রন, আর কেন্দ্রে থাকতেছে প্রোটন আর নিউট্রন। এই প্রোটন আর নিউট্রনের সংখ্যাটাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। প্রোটন আর নিউক্লিয়ন নিউট্রনের সংখ্যাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা, সংখ্যা যেটাকে বলা হয় পারমাণবিক ভর বা ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা বা পারমাণবিক ভর কি? নিউক্লিয়ন সংখ্যা যা পারমাণবিক ভর বা ভর সংখ্যা সবই এক। তাহলে কাকে বলবো? পারমাণবিক ভর হচ্ছে প্রোটন আর নিউট্রনের সংখ্যাটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, বা শুধু ভর সংখ্যা, অথবা নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা কেন বলা হলো? কারণ নিউক্লিয়াসে আছে, এই জন্য এটাকে বলবো নিউক্লিয়ন সংখ্যা। তাহলে এইখানে দেখো যে প্রোটন, এই প্রোটন সংখ্যাটাকে বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা, শুধু প্রোটন সংখ্যাটাকে পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হলো নিউক্লিয়ন সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা বা ভর সংখ্যা, সেটা কি? প্রোটন নিউটনের মোট সংখ্যাটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, শুধু পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। এই প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটাকে বলা হয় জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জেড দ্বারা। আর নিউক্লিয়ন সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিউক্লিয়ন সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হবে? এ দ্বারা। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটা পরমাণুর গঠন আছে। তো পরমাণুর গঠনটা আলোচনার আগে দেখো পরমাণুকে প্রকাশ করবো কী করে। একটা পরমাণুর সংকেত যদি এক্স হয়, পরমাণুর কি প্রতীকটা হলো এক্স। এক্স হইলে আমরা সবসময় যে এইখানে জেড এগুলো
এখানে উল্লেখ করব। তো এখন কোনটা কোন জায়গায় উল্লেখ করব, এখন আমাদের সবসময় মনে রাখবা, অ্যালফাবেটিক্যালি যদি মনে রাখি, ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ, এটা উপরে দিছি, লাস্টের অক্ষরটা জেড, জেডটা কই দিলাম, নিচে দিলাম, তাহলে এ জেড, তাহলে কি এটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, কই লিখবো, ওপরের কোনায়, কোন পাশে, বাম পাশের ওপরের কোনায়, আর জেড বা পারমাণবিক সংখ্যাটা লিখবো ডান পাশের, না বাম পাশের নিচের কোনায়, আর ডান পাশের ওপরের কোনায় আমরা চার্জ লিখবো, কি লিখবো, চার্জ। তাহলে এটা আমাদের একটা পরমাণু প্রকাশের নিয়ম, পরমাণু প্রকাশের নিয়ম। তো এইখানে কী কী বোঝাচ্ছে, এইখানে আমরা হচ্ছে এ পাচ্ছি মানে পারমাণবিক ভর, জেড পাচ্ছি পারমাণবিক সংখ্যা, এম পাচ্ছি চার্জ, আর এই এক্সটা হচ্ছে পরমাণুর প্রতীক, এক্সটাকে পরমাণুর প্রতীক। তো এইখান থেকে কি কি বের করতে পারবো, এইখান থেকে পাঁচটা জিনিস বের করতে পারবো, একটা হচ্ছে এ, একটা পাবো জেড, একটা পাবো পি, একটা পাবো এন, আর একটা পাবো ই। তাহলে কয়টা সংখ্যা বের করতে পারলাম, আরও একটা জিনিস, যদি চার্জটা দেওয়া থাকে তাহলে এমটাও বের করতে পারবো। তাহলে এ বলতে পারমাণবিক ভর, জেড বলতে পারমাণবিক সংখ্যা, পি হচ্ছে প্রোটন সংখ্যা, এন হচ্ছে নিউট্রন সংখ্যা, এই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, আর এমটা হচ্ছে চার্জ। তাহলে আমরা এইখানে এ, এ বলতে ওপরের কোনায় যেটা আছে, জেড বলতে নিচের কোনায় যেটা আছে, পি, পি আর জেড একই, তাহলে পি বলতে কি জেড যত হবে পি তত যাবে, আর এন, এন বলতে কি আমরা এইখানে দেখছিলাম এ সমান পি প্লাস এন, এ সমান কি পি প্লাস এন, এর মধ্যে আমরা এন এর মান বের করব, পি এর মানও পাইছি, এ এর মানও পাইছি, তাহলে এ থেকে যদি এন এ, এ থেকে পি এর মান যদি বাদ দেয় তাহলে এন এর মান পাইলাম। তাহলে ইলেকট্রন, ইলেকট্রন এখন ইলেকট্রনের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, ইলেকট্রনের ক্ষেত্রে ঝামেলা আছে, তো এমটা কি এই পাশে যেটা দেয়া থাকবে, যদি চার্জ না থাকে তো এম এর মান শূন্য, চার্জ না থাকলে কি এম এর মান কী হবে, শূন্য হবে, চার্জ না থাকলে এম এর মান কী হবে, শূন্য হবে। তাহলে ইলেকট্রনের কথা চিন্তা করি, আমি একটু ঝামেলার কথা বললাম, কি ঝামেলা, এখন পরমাণুটা নিরপেক্ষ হইতে পারে, চার্জ শূন্য, চার্জ শূন্য পরমাণুর ক্ষেত্রে একরকম হবে, আর চার্জযুক্ত পরমাণুর ক্ষেত্রে আরেক রকম, চার্জযুক্ত পরমাণুর ক্ষেত্রে কী হবে, চার্জ যদি শূন্য হয় তাহলে চার্জ শূন্য হইলে এটা শূন্য, তখন ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন, ইলেকট্রন ইকুয়াল টু প্রোটন, আর যদি চার্জ যুক্ত হয় তাহলে চার্জ যুক্ত, এইখানে দুইটা ঘটনা ঘটতে পারে, কয়টা ঘটনা, দুইটা, একটা ধনাত্মক চার্জ আর একটা ঋণাত্মক চার্জ। তো ধনাত্মক কখন হয়, যখন ইলেকট্রন দান করে, ধনাত্মক কখন হয়, যখন ইলেকট্রন দান করবে তখনই তো ধনাত্মক হবে, কি না, তো যখন ইলেকট্রন দান করবে সেটা হলো ধনাত্মক, আর যখন ইলেকট্রন গ্রহণ করবে তখন হবে ঋণাত্মক, তাহলে গ্রহণ করলে আলটিমেটলি ইলেকট্রন বেড়ে যাবে, তাহলে আমাদের যখন ইলেকট্রন গ্রহণ করতেছে বা নেগেটিভ চার্জ হচ্ছে, তখন ইলেকট্রন ইকুয়াল টু পি এর সাথে যদি আমরা চার্জটা যোগ করি তখন ইলেকট্রন পাবো, আর যখন দান করতেছে তখন ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু পি থেকে এমটা বাদ দিতে হবে, যে কয়টা ইলেকট্রন সে দান করছে সেই কয়টা বিয়োগ করলাম, এই ছিল পরমাণুর প্রতীক। এরপরে দেখো আমাদের মূল আলোচনার বিষয়, সেটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস, কী আলোচনা করবো আমরা, ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস কি, ইলেকট্রন বললাম আমরা কোন জায়গায় থাকে, কক্ষপথে থাকে, ইলেকট্রন কই থাকবে, কক্ষপথে, তো কক্ষপথে থাকতেছে, কক্ষপথে থাকলে পুরো কক্ষপথ জুড়েই থাকবে, না কক্ষপথ বা যেটাকে বলা হয় শক্তিস্তর বা কী বলা হয় শেল বলা হয় বা প্রধান শক্তিস্তর বলা হয়, এগুলো সব একই কথা, তো শক্তিস্তরের কিছু উপশক্তি স্তর আছে সেইখানে থাকবে, আবার উপশক্তি স্তরকে কিছু অরবিটালে ভাগ করা হয়েছে সেইখানে থাকবে, আমাদের মূল কথা হলো অরবিটালে থাকবে, অরবিটালটা থাকবে উপশক্তি স্তর, উপশক্তি স্তরটা থাকবে কক্ষপথে, এই জন্য আমরা ডাইরেক্টলি প্রথম ক্ষেত্রে বলছিলাম যে কক্ষপথে সে ইলেকট্রন থাকবে। তো এখন হলো অরবিটাল তো অনেকগুলো থাকবে, এই অরবিটালগুলো কোন উপশক্তি স্তরে থাকবে, এই কোন উপশক্তি, এই উপশক্তি স্তরগুলো আবার কোন শক্তি স্তরে থাকবে, তো সেগুলো আমাদের হচ্ছে বের করাটাই হলো ইলেকট্রন বিন্যাস, সেগুলো বের করাটাই কী হবে ইলেকট্রন বিন্যাস। এই শক্তি স্তরগুলো আমাদের কী হইতে পারে, শক্তি স্তরগুলো হচ্ছে এক হইতে পারে, দুই হইতে পারে, তিন নম্বর হইতে পারে, চার, এইভাবে চলতে থাকতে পারে, তো শক্তি স্তরগুলোর এই অনুযায়ী নামও আছে, কী আছে নাম, তো শক্তি স্তরের নাম এক যদি হয়, শক্তি স্তর এক নম্বর হয় তাহলে কে কক্ষপথ বা কে শেল
বা কে শক্তিস্তর, যদি দুই হয় তাহলে এল শেল বা এল কক্ষপথ বা এল শক্তিস্তর। তারপরে অনুরূপভাবে এম, তারপরেরটা হবে এন, তারপরেরটা হবে ও, তারপরেরটা পি, এইভাবে চলতে থাকবে। তো আমাদের প্রধান শক্তিস্তর গেল। এরপর উপশক্তিস্তর, এই প্রধান শক্তিস্তরগুলোকে আবার কতকগুলো উপশক্তিস্তরে ভাগ করা হয়েছে। উপশক্তিস্তরগুলোর আবার নাম আছে, একটা নাম এস, একটা নাম পি, একটা নাম ডি, একটা নাম আছে এফ। এগুলো আবার কখন কোন জায়গায় হবে সেগুলো পরের কথা। এখন দেখো, কোয়ান্টাম সংখ্যায় বলে আরেকটা জিনিস লিখছি, এটা কি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি, আমরা এই যে অরবিটাল, উপশক্তি স্তর, শক্তি স্তর, এগুলো প্রকাশ করার জন্য কিছু সংখ্যা ব্যবহার করি, এগুলোকে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এগুলোকে কী বলা হয়, কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা আমরা চার প্রকারভাবে ব্যবহার করতে পারি, চার প্রকার কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করে থাকি। কয় প্রকার? চার প্রকার। তো একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা দিয়ে শক্তি স্তর নির্দেশ করা হবে। তাহলে শক্তি স্তর নির্ণয়ের জন্য কোন কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করব, এটার জন্য আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করব। তাহলে গেল, প্রধান শক্তি স্তরকে প্রকাশ করার জন্য আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এইটাকে বলা হচ্ছে এন, এইটাকে কি বলা হচ্ছে এন। এন এর মান হচ্ছে এক হইতে পারে, দুই হইতে পারে, তিন হইতে পারে, চার হইতে পারে, পাঁচ হইতে পারে, এইভাবে চলতে থাকতে পারে। তো আমরা আগেই বললাম এন এর মান এইখানে যেরকম দেখছি কক্ষপথ, তাহলে এন দিয়ে কী বোঝাচ্ছে, প্রধান শক্তি স্তর। তো এন দিয়ে এক যদি হয় তাহলে কে বলবো, দুই হইলে এল, তিন হইলে এম, চার হইলে এন, পাঁচ হইলে ও, এভাবে চলতে থাকবে। তো এরপরে হচ্ছে আমরা প্রধানের পরে হচ্ছে প্রধানকে সাহায্য করার জন্য আরেকটা কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করবো, সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। কী কোয়ান্টাম সংখ্যা? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কী করবে, উপশক্তি স্তরকে নির্দেশ করবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা কাকে নির্দেশ করবে, উপশক্তি স্তর। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশের জন্য আমরা এল ব্যবহার করি। কী ব্যবহার করি? এল। এখানে সহকারী কোয়ান্টাম সংখ্যা প্রকাশের জন্য কী ব্যবহার করব, এল ব্যবহার করব। তো এই এল এর মান কত হবে, এল ইকুয়াল টু শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। তো তাহলে এন ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এল ইকুয়াল টু শূন্য তো হবেই, এল ইকুয়াল টু কী হবে, শূন্য হবেই। তারপরে এন মাইনাস ওয়ান মানে কি, ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য, তাহলে একটাই। এন ইকুয়াল টু যদি টু হয় তাহলে এল ইকুয়াল টু কী হবে, শূন্যও হবে সাথে একও হবে। এন ইকুয়াল টু থ্রি হইলে কী হবে, এল এর মান শূন্য থেকে শুরু করে এন মাইনাস ওয়ান, এন এর মান হলো থ্রি, থ্রি মাইনাস ওয়ান মানে টু, শূন্য থেকে দুই পর্যন্ত, তাহলে শূন্য এক দুই। এন এর মান যদি ফোর হয় তাহলে এল ইকুয়াল টু কী হবে, শূন্য থেকে তিন পর্যন্ত, তাহলে শূন্য এক দুই তিন। তো আমরা দেখলাম যে এল এর মান কী হইতে পারে, শূন্য হইতে পারে, একও হইতে পারে, দুইও হইতে পারে, তিনও হইতে পারে, এর বেশি হওয়া প্রায় অসম্ভব, কারণ আমাদের এই পর্যন্ত এই তিন পর্যন্ত আবিষ্কার হয়েছে। তো সেক্ষেত্রে দেখো, আমরা উপশক্তি স্তরগুলো প্রকাশের জন্য কী ব্যবহার করছি, এস পি ডি এফ। এখন প্রশ্ন হইল কোনটা কখন ব্যবহার করব, এস কখন ব্যবহার করব, পি কখন ব্যবহার করব, ডি কখন ব্যবহার করব, এফ কখন ব্যবহার করব। তো আমাদের এল ইকুয়াল টু, যদি এল ইকুয়াল টু কত হইলে, এল ইকুয়াল টু শূন্য হইতে পারে, ওয়ান হইতে পারে, টু হইতে পারে, থ্রি হইতে পারে। তো এল এর মান যদি ওয়ান হয় তাহলে এটাকে বলা হবে এস, এল এর মান যদি টু, এল এর মান জিরো হইলে, সরি, এল এর মান জিরো হইলে এস, এল এর মান ওয়ান হইলে পি, এল এর মান টু হইলে ডি, আর তিন হইলে এফ। তাহলে এন যদি ওয়ান হয় তাহলে এল এর মান শূন্য, তাহলে এখানে কত পাবো, এস পাবো, কি অরবিটাল পাবো, এস। এন এর মান যদি টু হয় তাহলে শূন্য পাবো, একও পাবো, শূন্যর জন্য এস আর হচ্ছে একের জন্য কি, পি। তাহলে দেখো এইখানে শূন্যর জন্য এস, এটার জন্য পি, এটার জন্য ডি, তাহলে কী কী পাইলাম, এস পাইলাম, পি পাইলাম, ডি পাইলাম। এখন এটাতে পাইলাম শূন্য, এক, দুই, তিন, শূন্যর জন্য এস, একের জন্য পি, দুইয়ের জন্য ডি, তিনের জন্য এফ, তাহলে এস পাইলাম, পি পাইলাম, ডি পাইলাম, এফ পাইলাম। তো দেখো এখানে প্রতিটার ক্ষেত্রে এস পাইছি, আবার কিছু একই ক্ষেত্রে আবার পিও পাইছি, ডিও পাইছি, আবার পরবর্তীতে এফও পাবো। তো এখন এটা কোনটার এস, এটা কোনটার এস, এটা এক নম্বরের এস না দুই নম্বরের এস, এটা পৃথক করার জন্য তাহলে আমাদের কী করতে হবে, যে যে বাড়ি থেকে আসছে সেই বাড়িটা নাম তাকে উল্লেখ করতে হবে। তাহলে এ দুই এক নম্বর বাড়ি থেকে আসছে, কয় নম্বর বাড়ি, এক, এই জন্য এসের সামনে এক দেবো। এই এসটা দুই নম্বর থেকে আসছে, এই জন্য দুই, পিটাও দুই নম্বর থেকে আসছে, দুই। তাহলে এইখানে
এসটা আসছে কত থেকে তিন, এই জন্য আমরা এর সামনে কী দেবো থ্রি। এটাতে পিটাও তিন নম্বর থেকে আসছে থ্রি, ডিটা তিন নম্বর থেকে আসছে থ্রি দিলাম, তাহলে থ্রি এস থ্রি পি। এরপরেরটা হচ্ছে সরি, এরপরেরটা কী হবে ফোর, ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ। তাহলে এইভাবে আমাদের হচ্ছে উপশক্তি স্তর নির্ণয় করলাম। তাহলে উপশক্তি স্তর আমাদের শেষ হইলো, যে এস গেল, পি গেল, ডি গেল, এফ গেল। তারপরে আমরা আরেকটা জিনিস শিখব, সেইটা কি, সেইটা হচ্ছে আমাদের এই উপশক্তি স্তরগুলোকে আবার কিছু ভাগে ভাগ করা হয়েছে। আমি এইখানে কী লিখছিলাম, অরবিটাল বলে একটা কথা লিখছিলাম, অরবিটাল কি উপশক্তি স্তরগুলোকে কিছু ভাগে ভাগ করা হয়েছে। আমরা দেখলাম উপশক্তি স্তর আছে হচ্ছে এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। তো এসে উপশক্তি স্তর কয়টা, পিতে কয়টা, ডিতে কয়টা, এফে কয়টা। এসে আমাদের উপশক্তি স্তর একটা, পিতে তিনটা, তারপরটাতে পাঁচটা, তারপরটাতে সাতটা। তাহলে এগুলো কি হইলো অরবিটাল, এগুলোকে কি বলা হবে অরবিটাল, কি বলা হচ্ছে অরবিটাল। তো দেখো এইখানে তোমাদের কনফিউশন হইতে পারে, এটা হচ্ছে শক্তি স্তর, এটার একটা নাম আছে অরবিট, কি বলা হয় অরবিট, আর এটাকে বলা হচ্ছে অরবিটাল। তাহলে এটাতে ইয়াতে মানে পার্থক্যটা কই, অরবিট আর অরবিটাল পার্থক্যটা কোন জায়গায়, অরবিটাল। তো আমাদের অরবিটাল কই, এসে একটা, পিতে তিনটা, ডিতে পাঁচটা, এফে সাতটা। প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন থাকে দুইটা, মনে রাখবা। তাহলে প্রত্যেকটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে, দুইটা। তাহলে এসে একটা অরবিটাল আছে, একটাতে কয়টা ইলেকট্রন থাকবে, দুইটা। এটাতে তিনটা আছে, তিনটাতে ছয়টা, এটাতে পাঁচটা আছে, পাঁচটাতে দশটা, এটাতে সাতটা আছে, চোদ্দটা। মোটে এই দেখো আমরা এতদিন শিখে আসছি এসে দুইটা ইলেকট্রন থাকতে পারে, পিতে থাকতে পারে ছয়টা, ডিতে থাকতে পারে দশটা, এফে থাকতে পারে চোদ্দটা। তো কীভাবে আসলো, আমাদের দেখলাম যে এসে একটা অরবিটাল, একটা অরবিটালে দুইটা মাত্র ইলেকট্রন থাকতে পারে, তাহলে দুইটা। পিতে থাকতে পারে তিনটা অরবিটাল, তাহলে তিন দুগুণে ছয়টা ইলেকট্রন থাকতে পারে। এখানে ডিতে পাঁচটা অরবিটাল থাকতে পারে, পাঁচ দুগুণে দশটা ইলেকট্রন থাকবে। সাতটা থাকতে পারে এফে, তাহলে সাত দুগুণে চোদ্দটা ইলেকট্রন থাকবে। তো এখন দেখো এর পরের টপিক্সটা হচ্ছে ইলেকট্রন প্রবেশ করার নিয়ম, ইলেকট্রন কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে প্রবেশ করবে, আগে কোনটাতে প্রবেশ করবে, পরে কোনটাতে প্রবেশ করবে। এই ইলেকট্রন প্রবেশ করার জন্য একটা নিয়ম মেনে চলে, ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তর থেকে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। কই প্রবেশ করবে, উচ্চ শক্তি স্তরে। তো নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, তাহলে এইখানে শক্তি স্তর নিম্ন শক্তি স্তর কোনটা, উচ্চ শক্তি স্তর কোনটা। তাহলে আমাদের নিম্ন শক্তি স্তর উচ্চ শক্তি স্তরে, অর্থাৎ শক্তি স্তরে শক্তি নির্ণয় করতে হবে। তো শক্তি নির্ণয় করার পদ্ধতির জন্য আমি এখানে লিখছি যে শক্তি নির্ণয়। তাহলে শক্তি নির্ণয়ের জন্য একটা সূত্র আছে এন প্লাস এল, এন প্লাস এল। তাহলে আমরা এইখানে দুই তিনটা উদাহরণ যদি দিই, আমরা ওইখানে দেখছি টু এস, টু এস এর শক্তি কি, আমরা টু এস এর ক্ষেত্রে টুটা হচ্ছে এন এর মান, এস হলো এস এর জন্য এল এর মান কত, আমরা আগেই দেখছিলাম এস এর জন্য এল এর মান হচ্ছে শূন্য, পি এর জন্য ওয়ান, ডি এর জন্য টু, এফ এর জন্য থ্রি। তাহলে আমাদের শক্তি নির্ণয় করি, এখন টু এস এর জন্য এন এর মান হচ্ছে টু, এল এর মান হচ্ছে শূন্য, তাহলে মোট শক্তি কত, দুই। যদি বলে টু পি কত, টু পি এর এন এর মান টু, পি এর মান হচ্ছে এক, তাহলে কত হলো তিন। তারপরে হচ্ছে থ্রি পি যদি বলি, তাহলে থ্রি পিতে হচ্ছে এস এন এর মান হলো থ্রি, পি এর মান এক, তাহলে কত হইলো নোটে তিন আর একে চার। তাহলে এইভাবে আমরা শক্তিগুলো নির্ণয় করব। এই শক্তিগুলো নির্ণয় করার ক্ষেত্রে যেটার শক্তি কম হবে ইলেকট্রন সেইটাতে আগে প্রবেশ করবে, তারপরে যেটা